वेलकम स्टूडेंट्स टू माय चैनल फील्ड द साइंस। आज के करब सदृशता क्लास टेनर 48 नम्बर उपपाद्य सदृशतार जो उपपाद्यटा आछे सेटा एई उपपाद्ये कि बोलेछे देखो जे कोनो समकोणी त्रिभुजेर समकोणिक बिंदु थेके अतिभुजेर उपर लम्ब अंकन करले ओई लम्बेर उभय पार्श्वस्थित त्रिभुजद्वय सदृश एवं त्रिभुजगुली प्रत्येके मूल त्रिभुजेर संगे सदृश। তাহলে আমরা কি করব, প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। তাহলে প্রদত্ত এটা কিন্তু উপপাদ্য যখন লিখবে তখন কোশ্চেনে যে পোর্শনটা দেওয়া আছে সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে। কোশ্চেনের মানে উপপাদ্য লেখার যে কতগুলো স্টেপ বলেছি তোমাদের তার মধ্যে এটা কিন্তু লিখতেই হবে। হ্যাঁ, এটা হচ্ছে সাধারণ নির্বাচনের মধ্যে এটা লিখবে। লেখার পরে তারপরে চিত্র, চিত্রের পরে প্রদত্ত বা বিশেষ নির্বাচন। আচ্ছা, তাহলে আমরা একে একে করি। কি বলেছে যে কোনো সমকোণী ত্রিভুজে, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এখানে প্রদত্ততে লিখবে, প্রদত্ত কি লিখবে, ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ যার এই কোণটা সমকোণ, বিএসি সমকোণ, বিএসি সমকোণ। এবার কি বলেছে, তাহলে সমকোণ দেখো স্টেপ বাই স্টেপ করে যাবে, একদম ভুল হবে না। তাহলে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজ হলো সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপরে লম্ব অঙ্কন করলে। তাহলে সমকোণিক বিন্দু, এটা যদি সমকোণ হয় তাহলে এ হলো সমকোণিক বিন্দু। সমকোণিক বিন্দু থেকে অতিভুজ বিসি এর উপরে লম্ব অঙ্কন করো, তাহলে বিসি এর উপরে এডি লম্ব অঙ্কন করা হলো, লেখো তাহলে সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করলাম। এবার প্রামাণ্য, প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় কি দেখো কি বলেছে, অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ। তাহলে দেখো লম্ব অঙ্কন করলাম, তাহলে এখানে আমরা দুটো ত্রিভুজ পেলাম, একটা হচ্ছে ডিবিএ ত্রিভুজ আর একটা পেলাম ডিএ সি ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, অর্থাৎ ডিবিএ সদৃশ বড় ত্রিভুজ এবিসি, আবার ডিসি ডিএসি বড় ত্রিভুজ সদৃশ বড় ত্রিভুজ এবিসি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রামাণ্য বিষয় কি, এক নম্বর দিয়ে লেখো ত্রিভুজ, এটা ছোট ত্রিভুজটা আগে না, ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি। এইখানে দেখো ত্রিভুজের নামটা যখন লিখবে এটা কিন্তু এমনি যেমন তেমন করে লিখে দিলে হবে না, একটুখানি খেয়াল করে লিখবে। এখানে দেখো ডি কোণটা 90 ডিগ্রি আর বড় ত্রিভুজের এ কোণ 90 ডিগ্রি, সেই জন্য এ আগে, বি কোণ কমন বড় ত্রিভুজের জন্য আবার ছোট ত্রিভুজের ক্ষেত্রে বি কোণ, এবং বাকি এ কোণের সঙ্গে এ সি কোণ সমান হবে, সেই জন্য এ কোণের সঙ্গে সি কোণ। তারপরে এই এইভাবে ক্রমটা কিন্তু ঠিক রাখবে। তাহলে ত্রিভুজ ডিবিএ এই কোণটা ঠিক এমনিতে হয়ে যাবে, যেটা মানে 90 ডিগ্রি সেই কোণটাকে আগে করে লিখে দিবে, তারপরে যেটা কমন কোণ সেটা লিখবে, তারপরে অবশিষ্ট যে কোণটা থাকছে দুটোর ক্ষেত্রে সেটা লিখে দিবে, তাহলেই হয়ে যাবে। তাহলে ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। দুই নাম্বার, ত্রিভুজ ডিএসি ও ত্রিভুজ, এক্ষেত্রে দেখো ডি সমকোণ বড় ত্রিভুজের সমকোণ এ, এ আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এ কোণের সঙ্গে কিন্তু বি কোণটা সমান হবে, এখানে কমন কোণ কোণটা সি, এটাও সি, তাহলে সিটা কমন লাস্টে দিয়ে দাও, আর এখানে মাঝখানে তাহলে হলো বি, এর সঙ্গে বি কোণ সমান।
তাহলে ত্রিভুজ ডি এ সি ও ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ। আর তিন নম্বর কি প্রামাণ্য বিষয়, এই ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ, অর্থাৎ এই ছোট ত্রিভুজ দুটো যে দুটো পরে লম্ব অঙ্কন করার ফলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো, অর্থাৎ ত্রিভুজ ডি বি এ ও ত্রিভুজ ডি এ সি পরস্পর সদৃশ, তাহলে এগুলো আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবার চলো প্রমাণ করি। তাহলে এটা মুছে দিই, বোর্ডে তো আর জায়গা নেই, তোমরা লিখে নাও। তাহলে আমরা প্রথমে এই ছোট ত্রিভুজটা নিই, ত্রিভুজ ডি বি এ ত্রিভুজ, এবং আগে আগের যে বড় ত্রিভুজটা ছিল ত্রিভুজ এ বি সি ত্রিভুজ, এর মধ্যে কি কি সমান হচ্ছে দেখো। ত্রিভুজ ডি বি এ ও ত্রিভুজ এ বি সি এর এই কোণটা সমান, তাহলে কি লিখবো আমরা, এ ডি বি কোণ ইকুয়াল টু সি এ বি, ওটাও 90 ডিগ্রি। আচ্ছা, এখানে যখন লিখছি আমরা, তাহলে দেখো যেটা 90 ডিগ্রি মাঝখানে, তাহলে এখানে এ কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রিটা মাঝখানে রাখবো, এখানে বি লাস্টে আছে আমাদের কমন কোণ বিটা, তাহলে বিটাও লাস্টে হবে, তাহলে কোণটা আমাদের হলো সি এ বি কোণ। হ্যাঁ, তাহলে এ ডি বি এর সঙ্গে সি এ বি কোণ এটা কত ডিগ্রি হলো, 90 ডিগ্রি, মানে উভয়ে 90 ডিগ্রি, উভয় 90 ডিগ্রি। আমরা সদৃশ কোণী ত্রিভুজ প্রমাণ করে তারপরে সদৃশ ত্রিভুজ বলবো। তো সদৃশ কোণী ত্রিভুজ প্রমাণ করতে হলে কি করতে হবে, আমাদের দুটো ত্রিভুজের তিনটে কোণ সমান দেখাতে হবে। তো একটা কোণ সমান হয়ে গেল, কারণ কি এটাও 90 ডিগ্রি, আবার এটাও 90 ডিগ্রি ছিল, আমাদের এ কোণ বি এ সি কোণ এটাও 90 ডিগ্রি ছিল, তাহলে 90 ডিগ্রি হলো। আচ্ছা, আর কি কোণ সমান, এটা তো কমন কোণ, দেখো ছোট ত্রিভুজের জন্য এই কোণটা আছে, আবার বড় ত্রিভুজের জন্য আছে, তাহলে লেখো এ বি ডি কোণ, বা ডি বি এ কোণ লেখো, ডি বি এ ইজ ইকুয়াল টু, দেখো ডি সমকোণ, তাহলে আমাদের এখানে আগে সমকোণ কোণটা এ ছিল, তাহলে এ আগে লিখবো, এ বি সি কোণ, এটা হচ্ছে কি সাধারণ কোণ, দুটোর জন্যই আছে কমন কোণ এটা। তাহলে অবশিষ্ট দুটো কোণ সমান হয়ে গেলে একটা ত্রিভুজের, তাহলে এখানে ছোট ত্রিভুজের কোণ কোণটা অবশিষ্ট থাকলো, এই কোণটা অবশিষ্ট থাকলো, তাহলে ছোট ত্রিভুজের এই কোণটা যে অবশিষ্ট, তাহলে আর বড় ত্রিভুজের কোণটা অবশিষ্ট, এইটা এই কোণটা অবশিষ্ট, তাহলে অবশিষ্ট এই কোণ দুটো পরস্পর সমান হবে, তাহলে অবশিষ্ট ডি এ বি ইজ ইকুয়াল টু এ সি বি। তাহলে একটা ত্রিভুজের তিনটে কোণ পরস্পর সমান হয়ে গেল, তাহলে এবার আমরা কি লিখবো, অতএব এই ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ কোণ, ত্রিভুজ ডি বি এ ও ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ কোণ, দুটো ত্রিভুজ যদি পরস্পর সদৃশ কোণে হয় তাহলে আমরা বলতেই পারবো ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ। অতএব ত্রিভুজ ডি বি এ ও ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ। এটা তাহলে এক নম্বর আমাদের প্রমাণ হয়ে গেল, এখানে এক নম্বর দিয়ে দেখো এবং এক নম্বর প্রমাণিত, প্রমাণিত লিখে দাও। এবার আমরা কি প্রমাণ করব, দুই নম্বরটা, দুই নম্বর প্রমাণে কি ছিল, এই ছোট ত্রিভুজ এ ডি সি বড় ত্রিভুজ এ বি সি এর সঙ্গে সদৃশ, এটা মুছে দিই, এটা কিন্তু মনে রাখো, এটা আমাদের পরে কাজে লাগবে। এই এক নম্বরটা,
এবার আমরা নিব ডিএসি ত্রিভুজ, ত্রিভুজ ডিএসি। দেখো নামটা দেখো একবার মিলে নাও ঠিকঠাক, এই নামটা লেখা হয়েছে কেন, এ কোণ আমরা আগে নিয়েছি, হ্যাঁ তার মানে সমকোণটা আগে নিয়েছি, তো এখানে আমরা 90 ডিগ্রি ডি কোণটা আগে নিয়েছি। তারপরে দেখো লাস্টে সি কমন যেটা সেটা লাস্টে আছে, তাহলে কমনটা লাস্টে, মাঝখানে এটা এ কোণ, এই যে এ কোণটা, আর এটা হচ্ছে বড় ত্রিভুজের বি কোণটা, অর্থাৎ এ বি সির সঙ্গে ত্রিভুজ ডিএসি। ঠিক আছে, মানে এই লেখাটা এই ক্ষেত্রে সদৃশতার ক্ষেত্রে এটা কিন্তু এই মানে ক্রমটা ঠিকঠাক লিখতে হবে। তাহলে ত্রিভুজ ডিএসি ও ত্রিভুজ এ বি সি এর কি কি সমান হচ্ছে দেখো, কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি সমান, এটাও 90 ডিগ্রি, ডি কোণ 90 ডিগ্রি আর এ কোণটা, তাই ডি কোণের নাম আমরা কি লিখবো, এডিসি ইকুয়াল টু এখনো সময় বি কোণ, দেখো ওটা সাধারণ সিটা আছে কমন, তো সিটাকে পরে লিখো, তাহলে আমরা লিখবো বিএসি, বিএসি এখানে কি লিখবে উভয় 90 ডিগ্রি। আবার কি প্রমাণ করবো, তিনটে কোণ সমান দেখাবো, তাহলে একটু সমান হয়ে গেল, এই কোণটা তো কমন, তাহলে লেখো ডিসিএ ইজিকাল টু ছোট ত্রিভুজের জন্য এই কোণটা হচ্ছে ডিসিএ এবং বড় ত্রিভুজের জন্য এই কোণটা হচ্ছে গিয়ে এসিবি, ডিসিএ ইজিকাল টু এসিবি। আচ্ছা এটা কি কমন কোণ বা সাধারণ কোণ, সাধারণ কোণ লিখতে পারো বা নাও লিখতে পারো, সমান তো হচ্ছে। আচ্ছা এক্ষেত্রে প্রমাণ দেখো, এটা সমকোণটা আগে লিখেছি, তাহলে এখানে যেটা সমকোণ সেটা কিন্তু আগে লিখবে, সি তো মাঝখানেই হবে, সি কোণটা দেখাচ্ছি বলে। তাহলে অবশিষ্ট কোণটা থাকলো ছোট ত্রিভুজের জন্য এই কোণটা অবশিষ্ট রয়েছে আর বড় ত্রিভুজের জন্য এই কোণটা, তাহলে হচ্ছে লিখো ডিএসি কোণ অবশিষ্ট, এখানে লিখে দাও অবশিষ্ট ডিএসি ইকুয়াল টু ডিএসি, সমকোণটা আগে লিখেছি আমরা, তাহলে এখানে আগে এই লিখবো এ বি সি সমান হবে, তাহলে তিনটে কোণ আমরা সমান দেখে দিলাম, তাহলে কি লিখবো, অতএব ত্রিভুজ দুটো, অতএব ত্রিভুজ ডিএসি ও ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ কোণই, আগে কোণই লিখবে পরের লাইনে সদৃশ লিখবে, অতএব ত্রিভুজ ডিএসি ও ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ হয়েছে। আচ্ছা এটা দুই নম্বর তাহলে প্রমাণ হয়ে গেল, দুই নম্বর দাও প্রমাণিত। এক নম্বরে আমরা কি লিখেছিলাম, প্রমাণ করেছিলাম এক নম্বর, এক নং থেকে ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ এমন বলেছিলাম। তাহলে দেখো এক নম্বর থেকে এটা বলেছিলাম, দুই নম্বর এটা প্রমাণ করলাম, তাহলে একও দি, দেখো ডিএসি এবিসি সঙ্গে সদৃশ, আবার ডিবিএ এবিসির সঙ্গে সদৃশ্য। আচ্ছা ফর এক্সাম্পল দেখো, আমরা যদি এরকম কোথাও পাই এ ইকুয়াল টু বি, আবার এখানে আমরা যদি লিখি সি ইকুয়াল টু বি, তাহলে আমরা কি লিখতে পারি, এ ইকুয়াল টু সি লিখতে পারি কি না, ঠিক কমন করে ত্রিভুজ ডিএসি এবিসির সঙ্গে সদৃশ্য, আবার ত্রিভুজ ডিবিএ এবিসির সঙ্গে সদৃশ্য, তাহলে এই দুটো পরস্পরে কি হবে, ডিএসি ও ডিবিএ পরস্পর সদৃশ্য হবে। তাহলে লেখো এক ও দুই থেকে ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ ডিএসি পরস্পর সদৃশ, তিন নাম্বার প্রমাণিত।
খুব ইম্পর্টেন্ট এটা, ভালো করে করো, বারবার লিখে লিখে প্র্যাকটিস করো। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।